আসসালামু আলাইকুম, আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে দশম অধ্যায়ের ইংরেজ শাসনামলে বাংলা স্বাধিকার আন্দোলন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 142 নাম্বার পৃষ্ঠা থেকে 147 নাম্বার পেজ পর্যন্ত অর্থাৎ আলোচনা করব। তো আশা করছি সবাই গত ক্লাসগুলো, এই অধ্যায়ের গত যে ক্লাসগুলো করেছিলাম সেগুলি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। তো আজকে আমরা এই দশম অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের এই দশম অধ্যায়টি শেষ করব। তো দশম অধ্যায়ের মূল বিষয় হচ্ছে যে ইংরেজ শাসনামলে বাংলার যে স্বাধিকার আন্দোলনগুলো হয়েছিল সেই সে সেই সম্পর্কে। তো আজকে আমরা 142 নাম্বার পেজ থেকে শুরু করব। তো দেখো, প্রথমেই আছে অখণ্ড বাংলার উদ্যোগ। সবাই তোমরা তোমাদের মেইন বইয়ের 142 নাম্বার পেজে যাও, সেখানে দেখো অখণ্ড বাংলার উদ্যোগ। তো 1947 সালে হিন্দু মুসলমান সম্পর্ক এক রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয়, আর এরকম চরম জটিল পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে তাদের ক্ষমতা হস্তান্তরের ইচ্ছা ঘোষণা করে। 1947 সালের 27 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শহীদ সোহরাওয়ার্দী তার বক্তব্যে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের বিষয়টি উত্থাপন করেন এবং এর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। মুসলিম লীগ নেতা আবুল হাশিম বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন। পরবর্তীকালে শরৎচন্দ্র বসু তার এক প্রস্তাবে অখণ্ড বাংলাকে একটি সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বসু সুহরাওয়ার্দী চুক্তি, দেখো তোমাদের 142 নাম্বার পেজে বসু সোহরাওয়ার্দী চুক্তি। স্বাধীন ও অখণ্ড বাংলা রাষ্ট্রের পক্ষে কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু ও মুসলিম লীগের হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মধ্যে যে চুক্তি হয়েছিল তাকে বসু সোহরাওয়ার্দী চুক্তি বলে। অর্থাৎ স্বাধীন ও অখণ্ড বাংলা রাষ্ট্রের পক্ষে কংগ্রেস নেতা ছিল শরৎচন্দ্র বসু এবং মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাকে বসু সোহরাওয়ার্দী চুক্তি বলে। আর এই সবাই স্বাক্ষরিত চুক্তিটি চুক্তিটি হচ্ছে, দেখো তোমরা 142 নাম্বার পেজে দেওয়া আছে পাঁচটি বিষয় অর্থাৎ সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। এক, বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বসু সোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষরিত চুক্তিটি হচ্ছে, এক, বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের বাকি অংশের সঙ্গে এ রাষ্ট্রের সম্পর্ক কি হবে তা সে নিজেই ঠিক করবে। দুই, হিন্দু ও মুসলমানের সংখ্যা অনুপাতে আসন সংখ্যা বণ্টন করে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে আইনসভায় নির্বাচনের ব্যবস্থা থাকবে। তিন, স্বাধীন বাংলা প্রস্তাব গৃহীত হলে বাংলার বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে, পরিবর্তে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা হবে। উক্ত মন্ত্রিসভায় পদ ছাড়া বাকি সদস্য পদ হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। চার, সামরিক ও পুলিশ বাহিনী সহ সকল চাকরিতে হিন্দু ও মুসলমানদের সংখ্যা সমান থাকবে, এসব চাকরিতে শুধু বাঙালিদের নিয়োগ দেওয়া হবে। পাঁচ, সংবিধান প্রণয়নের জন্য 30 সদস্য বিশিষ্ট গণপরিষদ থাকবে, এর মধ্যে 16 জন মুসলমান ও 14 জন হিন্দু সদস্য থাকবে। অখণ্ড বাংলা প্রস্তাবে ব্যর্থতা, তো তোমরা এই অখণ্ড বাংলা প্রস্তাবে ব্যর্থতা এই টপিকটি 143 নাম্বার পেজে দেওয়া আছে, তোমরা মেইন বই থেকে সেখান থেকে পড়ে নিবে।
তো এবারে আসো 144 নাম্বার পেজ দেখো, সেখানে ব্রিটিশ শাসনের অবসান। তো যেহেতু আমাদের ক্লাসগুলো স্বল্প ইসের জন্য হচ্ছে, তো এই স্বল্প সময়ে তোমাদেরকে ডিটেলস পড়ানো মানে সম্ভব হয় না। তো সেজন্য এখানে আমি যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো হয় আমি সেগুলো এখানে শুধু তুলে ধরেছি। তো এখানে দেখো 144 নাম্বার পেজে যে ব্রিটিশ শাসনের অবসানের পূর্ব কথা, এই টপিকটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে। যে এখানে কিন্তু যে গান্ধীজির ঢাকে ভারত ছাড় আন্দোলন হয় সেটা এই তখন হয় যে 1942 সালে। আমি তোমাদেরকে একটু পড়ছি, তোমরা একটু বই থেকে দাগিয়ে নাও যে ব্রিটিশ শাসন অবসানের পূর্ব কথা। অর্থাৎ 1942 সালে ক্রিপ্স মিশন প্রস্তাব সব মহল প্রত্যাখ্যান করলে সমগ্র ভারতে তীব্র অসন্তোষ দেখা দেয়, রাজনীতিতেও নেমে আসে চরম হতাশা। তখন পৃথিবীব্যাপী চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ, জার্মানির মিত্র রাষ্ট্র জাপানের ভারত আক্রমণ আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। গান্ধীজি ভারতে ব্রিটিশ সরকারের উপস্থিতিকে এই আক্রমণের কারণ হিসেবে চিহ্নিত করেন। ব্রিটিশ সরকার ভারত ছাড়লে জাপানের ভারত আক্রমণ পরিকল্পনার পরিবর্তন হতে পারে, এই চিন্তা করে এলাহাবাদে অনুষ্ঠিত সম্মেলনে তার প্রেরিত প্রস্তাবে তিনি ইংরেজদের ভারত ছেড়ে যেতে বলেন। শুরু হয় কংগ্রেসের ভারত ছাড় আন্দোলন। আর গান্ধীজির ডাকে ভারত ছাড় আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে। ১৯৪২ সালের 8ই আগস্ট বোম্বাইয়ে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে মহাত্মা গান্ধী এক ঘোষণায় বলেন, আমি অবিলম্বে স্বাধীনতা চাই, এমনকি এই রাতের মধ্যেই উষালগ্নের আদিলগ্নে যদি তা সম্ভব হয়। তিনি আরো বলেন, আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব, আর এ হবে আমাদের জীবনের শেষ লড়াই। যখন দেশের অভ্যন্তরে রাজনীতিতে চরম হতাশা বিরাজ করছে, ব্যর্থ হয়েছে ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা, তখন যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালিদের নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA। আর এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বাহিনী গড়তে সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। তোমরা 145 নাম্বার পেজটা একটু পড়ে নিবে। দেখো 146 নাম্বার পেজ, 146 নাম্বার পেজে প্রথমে দেওয়া আছে যে ওয়াভেল পরিকল্পনা কি। তো আমি তোমাদের এটা বোঝার জন্য এখানে তুলে দিয়েছি যে ওয়াভেল পরিকল্পনা 1945 সালে যুদ্ধ চলাকালীন সময় সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে 1945 সালের সিমলায় ভারতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল এক পরিকল্পনা পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। কংগ্রেস মুসলিম লীগের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাম্প্রদায় ভিত্তিক প্রতিনিধির সংখ্যা নিয়ে তীব্র মতবিরোধের কারণে ওয়াবেল পরিকল্পনা ব্যর্থ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এই 10ম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন এই অধ্যায়টি শেষ করব চূড়ান্তভাবে। তো কারো যদি কোথাও এই অধ্যায়ের কোনো টপিক বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই অধ্যায়টি মনোযোগ সহকারে আরেকবার মেইন বই থেকে পড়ে নিবে, কারণ এতে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন ও গ গ প্রশ্নের উত্তরগুলো দিতে খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আজকে আমি তোমাদের যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলি এই 10ম অধ্যায়ের উপর ভিত্তি করে দিয়েছি, যেহেতু তোমরা আমার প্রত্যেকটি ক্লাস এই অধ্যায়ের দেখেছো। তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, কত সালে বাংলা চুক্তি হয়?
2. লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। 3. স্বরাজ পার্টি গঠিত হয় কত সালে? 4. সত্যমূলক নীতি বাতিল করা হয় কবে? 5. দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেওয়া হয় কত সালে? অনুধাবন প্রশ্ন। 1. লাহোর প্রস্তাব বলতে কি বুঝায়? 2. বয়কট আন্দোলন বলতে কি বুঝায়? 3. সত্যমূলক নীতি বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 4. বসু সোহরাওয়ার্দী চুক্তি বলতে কি বুঝায়? 5. লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? তোমরা অবশ্যই তোমাদের এই বাড়ির কাজগুলোকে তোমরা মুখস্থ করে ফেলবে এবং নোট খাতায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এই দশম অধ্যায় শেষ করলাম। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো, ও রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো।